আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে জাহাঙ্গীর ভাইয়ের দোকানে মালামাল তোলার পরে সেটা বর্তমানে কি অবস্থায় আছে। তো আজকে আমরা সরজমিনে চলে আসলাম দেখার জন্য, যেহেতু প্রথম ভিডিওতে আমরা আসতে পারিনি কারণ জিনিসপত্র কিনতে এত সময় লেগে গিয়েছিল যে তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছিল আর তখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম না। যাই হোক, সে এক অন্য ঘটনা, সে বিষয়ে আমি যাব না। তো দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীর ভাই এখানে বসে আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ। আপনার জিনিসপত্র তো কিনে দেওয়া হয়েছিল মোটামুটি আমার যতদূর মনে পড়ে 23,700 এরকম। তো সেই টাকা দিয়ে যে মালামাল তোলা হয়েছিল, তারপরে দোকানে সেগুলা কি ওই দিনই আপনি সব তুলে ফেলেন নাকি পরের দিন? সেদিনই তুলে ফেলেন। আচ্ছা, ওই দিন রাত থেকে কি বেচা শুরু হয়? শুরু হয়েছিল রাত থেকে, শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, তবে আপনাকে দেখে একটু ভালো লাগছে আমার, জানেন? মানে ওই দিন আপনার চেহারাটা ছিল একটু বিষণ্ন, মানে আপনি চিন্তিত ছিলেন বা আপনার চেহারার মধ্যে দেখে বুঝতে পারতেছিলাম যে আপনি টেনশনের মধ্যে আছেন। যা, সব কিছু কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যে কিভাবে আমাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো। হয়তো বা একজন মাধ্যম নিয়াজ ভাই বলেছিল আমাকে, তারপরেও আল্লাহ যদি না চাইতো তাহলে কিন্তু হয়তো না। আপনার এই দুঃসময়ে আপনার জন্য আমরা যে এতটুকু করতে পেরেছিলাম আমাদের অনেক ভালো লেগেছিল, ঠিক আছে? আপনি খুশি এখন না? তো দোকানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি? সকাল 6টা থেকে রাত 10টা 11টা, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ, তাই না? দুপুরে খাইতে যায়। হ্যাঁ, আর প্রথম ভিডিওতে বলেছিলেন যে আপনাদের একটা গাভি গরু ছিল, এটা কি এখনো আছে? হ্যাঁ, এটা দুধ বিক্রি হয়? এখন কমে গেছে, এখন কমে গেছে। তাহলে দেখেন, যদি দোকানটা না চলতো তাহলে এখন খাওয়া দাওয়ারও কষ্ট হয়ে যেত অনেক। সব আল্লাহ পাকের ইচ্ছা, তাই না? শুকরিয়া আদায় করতে হবে ভাই, শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে এখন ভালো আছেন তার মানে কি আল্লাহকে ভুলে গেলে হবে না? সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। তো জিনিসপত্র অনেক কিছু দেখতে পাচ্ছি, কোন আইটেমটা বেশি চলে আপনার বলেন তো একটু? এখানে মোটামুটি যাই আছে, চলে টুকটাক, সবই চলে। আচ্ছা, সবই চলে। চায়ের ব্যবস্থা করেন? মানে চায়ের ব্যবস্থা করেন, চা দুইটা আছে। এর আগেও পিছনে ফ্রিজ দেখেছিলাম, ফ্রিজে কি আপনি ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস যেগুলো সেগুলো কি তুলেছেন? তোলা হয় না। আচ্ছা, ওই পাশে রাখছেন না? আপনি শারীরিকভাবে কি অবস্থা এখন, সুস্থ আছেন? সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা যারা দেখছেন সবাই দোয়া করবেন, আর আমরা যে কাজটা করেছিলাম এটা অনেকেই প্রশংসা করেছিলেন। যাই হোক, শুধু প্রশংসা করলে হবে না, আপনাদের অবস্থান থেকে আপনারা একটু চেষ্টা করবেন, যারা সমস্যাগ্রস্ত থাকে, যারা বিপদগ্রস্ত থাকে, অনেক কষ্টে জীবনযাপন করে, তাদের পাশে দাঁড়াবেন, দেখবেন সেই মানুষটা ভালো থাকবে, আপনি মন থেকে তৃপ্তি পাবেন এবং আল্লাপক আপনাকে অনেক বেশি সওয়াব দেবে। এখানে অনেক নয়েজ, রাস্তার পাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। তো জাহাঙ্গীর ভাই, আপনি এই যে জিনিসপত্র বিক্রি করেন, আবার যখন ফুরিয়ে যায় তখন আবার কি নিজেই কিনতে যান? আমি নিজেই কিনতে যান। যে দোকান থেকে কিনে দিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসেন? ওখান থেকে নিয়ে আসি, ওখানে না থাকলে আরেক জায়গা থেকে নিয়ে আসি। আচ্ছা, অন্য অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়? বুঝতে পারছি। তো যদি কোনো সমস্যা হয় কখনো যোগাযোগ রাখবেন, আর আশা করি যে আপনার দোকানটা ভালোই চলবে। এমনিতে প্রতিদিন আনুমানিক আপনার কেমন বিক্রি হয়? বা মোটামুটি শুক্রবারে একটু বেশি বিক্রি হয়, 1,200-1,500 হাইস্ট, আর এমনিতে 1,000 টাকা বিক্রি হয়। 1,000 টাকা বিক্রি হলে আপনার যে লাভটা থাকে সেক্ষেত্রে সংসারটা দয়ালের কৃপাই চলছে আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ভালো লাগলো, মানে অনেকেই আপনার এই জিনিসটা দেখতে চেয়েছিল যে দোকানে মালপত্র তোলার পরে কেমন দেখাচ্ছে বা আপনার বর্তমান পরিস্থিতি কেমন। তো আপনারা সবাই দেখলেন যে এই যে জিনিসপত্র তোলার পরে এই হলো পরিস্থিতি। আর কেউ কেউ যেন কমেন্ট করেছিলেন যে চিপস না কিনে বেশি করে সাবান কিনলে ভালো হতো, এরকম কী কী যেন কমেন্ট করেছিলাম। তো সাবান, শ্যাম্পু, এই আইটেমগুলো কি চলে? হ্যাঁ চলে, এটাও চলে না? আর বাচ্চাদের যে আইটেমগুলো চিপস, তারপরে বিস্কিট, হ্যাঁ চকলেট, এগুলো চলে? এই বুঝতে পারছি। অনেকেই আমাদেরকে বলেছিল যে এই আইটেমটা বেশি করলে মনে হয় ভালো হয়, এটা করলে ভালো হয়। আসলে যার দোকান সেই তো ভালো বুঝবে যে কোনটা নিলে ভালো চলবে।
যাই হোক ভালো থাকবেন আপনি আপনার হাসি মুখটা আমার খুব ভালো লাগলো ভাই দোয়া করি আপনি ভালো থাকেন সব সময় দর্শক আপনারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো থাকুক অবশ্যই আমাদের এই কাজে যারা সহযোগিতা করে থাকে সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে মানুষের সেবা করতে পারি এটাই এটা মানুষের সেবা তারই ধর্ম মানুষেরই ধর্ম মানুষের সেবা মানুষের সেবা করতে হবে আমরা শুধু নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকলে তো হবে না তাহলে তো হয় না তাহলে তো বৃথা তাহলে তো এই পৃথিবীতে আসা বৃথা আপনার কি রকম ইচ্ছা আমি যেতে এই প্রসঙ্গে একটু আসলেন একটু শুনতে চাচ্ছি যে কখনো যদি আল্লাহ আপনাকে এরকম সামর্থ্য দেয় যে আপনি কারোর উপকার করার সুযোগ পাচ্ছেন এমনিতেই আপনার উপকার করি ছোটখাটো ভাবে করা হয় হ্যাঁ আমি উপকার করি না যদি এরকম সাপোজ ধরেন আপনার সামনে কেউ আসলো এসে বলল যে আমার খাবার নেই ব্যাগ বেল আমাকে খেতে দেন আমি তো হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ আমি এটা কিন্তু অনেক ভালো একটা কাজ যে একটা ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোটা আমাকে যে আপনি দিছেন এ তো আমার না তার এখন সে যদি আসে চায় এ তো এই পুনরায় আমার না সে যদি আসে চায় তার তো দিয়াই লাগবে অবশ্যই এটি তো আমার জিনিস না ক্ষণস্থায়ী দুনিয়া আমরা আসি আমরা আর এক সময় চলে যাব যেখানে যাব তার হিসাবটাই অবশ্যই অবশ্যই এভাবেই ভাবতে হবে আমাদের যারা এই যে টাকা পয়সা জমায় তারপরে বিদেশ ঘুরতে যাচ্ছে আলিশান গাড়িতে চড়ছে তাই না তো এই টাকা পয়সাগুলোর তো হিসাব দিতে হবে গরিবের পাশে দাঁড়ানো অসহায় মানুষের সেবা করা এগুলা যারা মন থেকে ভালোবেসে করে তারাই আমি মনে করি প্রকৃত মানুষ এবং তাদের এই মানবতা বোধটাই সবার মধ্যে কাজ করা উচিত তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশটা সুন্দর হবে ভালো থাকবে অনেক মানুষ আপনিও ভালো থাকেন আমাকেও ভালো থাকা সেটাই তো দুপুর হতে যাচ্ছে আপনি কি দুপুরে কি বন্ধ করে বাসায় খেতে যান দুপুরে বন্ধ করে বাসায় দোকান বন্ধ করে আচ্ছা তিনটা দুইটা ঠিক নাই আচ্ছা খাই দে আপনি একটু ইয়ে চলে আসে আচ্ছা আচ্ছা রেস্ট খাওয়া দাও রেস্ট তো তারপর চলে আসে এক ঘন্টা চলে আসে জি বুঝতে পারছি তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনার পরবর্তীতে যদি এই সমস্যা না দেখাচ্ছে আপনার অন্য কোনো সমস্যা বা আপনার আশেপাশে কারো কোনো সমস্যা হচ্ছে জি 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 যে একটু তাকে হেল্প করা যায় কিনা আমরা একটু আগে দেখব যে হেল্প করার মতো কিনা তারপরে আমরা যতটুকু সাধ্য আমরা করব এই জন্য একটু যোগাযোগ করবে জি জি ঠিক আছে আপনি যে নাম্বারটা দিছিলেন আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিডিওটি এ পর্যন্তই আপনারা সকলেই ভিডিওটি একটু শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন আর প্রথম ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা প্রথম ভিডিওটি মিস করেছেন সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিও শেয়ার করলে হবে কি যে অনেকেই কিন্তু ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হবে জাহাঙ্গীর ভাইয়ের আগের যে অবস্থা ছিল বর্তমানে যে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন এবং অনেক ভালো রয়েছেন আল্লাহর রহমতে এরকম মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও অনেক আনন্দ লাগছে আপনারা সকলে ভালো কাজের সঙ্গে থাকবেন ভালো কাজকে বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও কোনো একটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ